সঙ্গে ব্যবহার করেন, মানে যে অনেক সময় ব্যবহারেও কিন্তু মানুষ খুশি থাকে যে সব সময় যে তাদের যে সব পূরণ করতে পারবেন এমন কেউ নাই। কিন্তু আমরা একটু যখন কলকাতাতে যাওয়ার কথা বলা হলো, আমরা সেখানেও সামিল হতে চেয়েছিলাম, কিন্তু এমনই একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে আমরা যদি ওখানে যাই তাহলে নাকি আমাদের কাজ থেকেই বঞ্চিত করে দেবে। এরকম একটা জায়গায় আমরা মানে সরাসরি কোনো জায়গায় আমরা যেতে পারছি না। হ্যাঁ, ইচ্ছা আছে আমাদের সর্বক্ষণ যে আমরা একটা ছাতার নিচেই আসব, আমরা যদি এবং যখন মাইনের কথা আমরা চেয়ারম্যানকে বল। আজকে পূর্ব বর্ধমান তরফ থেকে একটা কনভেনশনের আয়োজন করা হয়েছে 6টা পৌরসভা মিলে। আমরা পৌরস্বাস্থ্যকর্মী মানে গোটা রাজ্যে 126টা পৌরসভায় প্রায় 8,000 থেকে 10,000 কর্মী আছে। HSW, FTS, STS, MSL স্টাফ মিলিয়ে প্রায় 10,000-এর কাছাকাছি আমরা স্টাফ আছি। আমরা গ্রাসরুট লেভেলে একদম মা ও শিশু থেকে শুরু করে সব কিছু, মানে সেই পরিবারটার পুরো দায়িত্বই আমাদের থাকে, আমরা সেই কাজ করে বেড়াই। কিন্তু আমাদের 2011 সাল থেকে কোনো বেতন বৃদ্ধি হয়নি। আমাদের 3,125 টাকা পায় HSW-রা, FTS-রা পায় 3,338 টাকা, হ্যাঁ এই আমাদের বেতন। আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানে আমাদের দিকটা ভেবেও দেখেননি। আমরা গত বছর 21 আগস্ট আমরা কালীঘাটে CM-এর বাড়ি গিয়েছিলাম এবং ওখানে CM প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 65 বছর আমি করে দিচ্ছি, বেতন এই মুহূর্তে বৃদ্ধি করতে পারবো না কিন্তু 65 বছরটা করে দিচ্ছি। কিন্তু আজ মোটামুটি আবার আগস্টের 21 তারিখ আসতে চলেছে, কিন্তু সেই মানে প্রতিশ্রুতি উনি পালন করেনি। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন কাজে ঢুকেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যতদিন সুস্থ থাকবো ততদিনই কাজ করতে পারবো, কিন্তু 2011 সালের পর থেকে যেদিন যে মেয়েটি 60 বছর বয়স হচ্ছে তাকে একটা ফোন করে আসতে নিষেধ করা হচ্ছে উইথাউট বেনিফিটে। আমরা চাইছি আমাদের যদি সেই দাবিও ওনারা 65 দাবি যদি না মানেন তো 60-এই আমাদেরকে বসানো হোক, কিন্তু তার জন্যে এককালীন ভাতা 2 লক্ষ টাকা এবং সেই মেয়েটিকে পেনশনের আওতায় ফেলতে হবে মাসে 6,000 টাকা করে, কারণ সেই পরিবারগুলো তো ভেসে যাচ্ছে। এমনও অনেক দিদিরা আছে যারা রিটায়ারমেন্ট পাওয়ার পর ভিক্ষে করছে, লোকের বাড়ি কাজ করছে, সেই মেয়েদের খাওয়ার কিন্তু খাবারের কোনো সংস্থান করে দিতে পারেনি এবং এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের